হাই সবাই, কেমন আছো? তনুশ্রী অধিকারী ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। আর সবার জন্যই রইল অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এত রোদ আর এত গরমটা কি বলবো। আর যে এত অনেকটাই দূরের রাস্তা, তো এই 6টা অটো চেঞ্জ করতে হয়, তো অনেক সত্যি প্রচুর জার্নি হয়ে যায়। তো যাই হোক, এখন অবশেষে দিদিদের বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো এখন আমরা মিষ্টি কিনতে, আমার মা এখন মিষ্টি কিনছে। দিদিদের বাড়ির কাছেই চলে এসেছি, এখন হেঁটে হেঁটে দিদিদের বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর রোদ পড়েছিল, একটা ছাতা নিয়েও বের হওয়া হয়নি, তো প্রচুর রোদ আর গরম। দিদির ঘরেতে অবশেষে পৌঁছালাম। তো বিয়ের 1 বছর পর আমি এই দিদির বাড়ি আসলাম। বিয়ের পরেই প্রথমেই আসলাম, বিয়ের আগে অনেকবারই আসতাম সবসময়, কিন্তু বিয়ের পরে আর আসা হয়নি তেমন, তাই প্রথম আসলাম। তো আমাদের সোনা পাখিটা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই ও বলছে এই যে আমার দিদি, দিদি মেয়ের জন্য খাবার তৈরি করছিল। দিদি আমাকে বলছিল যে এতদিন পর তাহলে মনে পড়লো দিদির বাড়ি। দিদিদের বাড়ির সামনেটা কেমন জলে বুড়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু রাত হলে এই জলের সাথে সাথেই অনেক মাছ আসে উঠে। আমি আজ এখানে সারা দিন কি করি, সারা দিন রাত সন্ধ্যে কি করি, তা তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে আমাদের বনমাস বঞ্জিতা দেখতেই পাচ্ছ, আমি চলে যাচ্ছিলাম বলছিলাম বলে কেমন করছে কি বলছে দেখো। আর এই যে আমার দিদি, আমরা আসাতে খুবই খুশি। আর দিদি এখন দেখছি রান্না করছে। আর দিদি কিন্তু বিয়ের আগে রান্না পারতো না, তো করতোও না পারতোও না, তো এখন বেশ ভালো বিয়ের পরে রান্না শিখে গেছে। চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো ঘুম থেকে উঠতে সন্ধ্যাবেলায় দেখি ফের মুখের সামনে এতগুলো খাবার হাজির করে দিল। তো যাবো এগুলো সব কিনে নিয়ে এসছে, আর এতগুলো খাবার আমি খেতেই পারবো না কখনো। তো আমরা এখন বেরিয়েছি সন্ধ্যাবেলায়, খাওয়া দাওয়া টিফিন টিফিন করে বেরিয়েছি। আর এখন আমরা যাব শ্যামালি মোড়ে, দিদিদের বাড়ির পাশেই, বেশি দূর নয়, কাছা খুব কাছাকাছি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। তো এখানে বেশ দিদিদের বাড়ির আশেপাশটাও কিন্তু খুব সুন্দর লাগে, ভালোই লাগে আমার। তো আমরা এখন গুটি গুটি করে যাচ্ছি সবাই। তো যেতে যেতে দেখলাম ফুচকার দোকান। তো ফুচকার দোকান জানো তো, যতই পেট ভরা থাক আর যতই যাই থাক, ফুচকা এত লোভনীয় জিনিস যে ফুচকা না খেলেই নয়। তো ফের দাঁড়িয়ে পড়লাম, একটু অল্প করে ফুচকাটা খেয়ে নিলাম। ঘুগনিটা আর খাওয়া যাবে না, কেননা পেটটা যথেষ্ট ভর্তি আছে। আর এখানে পাশে কি সুন্দর ফুলের মালা বিক্রি হচ্ছে, খুবই ভালো লাগছে। আর আশেপাশে সব বেশ জমজমাট বাজার টাজার সব দেখতে পাচ্ছ। আর এখানে এই যা এই মোড়টা, এখানটা খুবই জমজমাট সন্ধে হলে, তো খুব ভালো লাগে বেশ এই জায়গাটায়। তো এখন আমরা এখানে এবার জামাইবুর ওই সাইডটাতেই জামাইবুর দোকান আছে, তো ওখানেই আমরা যাব এখন। তো জামাইবুর খাবার টাবার কিনে দিয়ে আমাদের আবার চলে এসছে দোকানে। বললামই তোমাদের প্রথমেই যে খুব দূরে নয়, কাছাকাছি দিদিদের বাড়ি থেকে। তো এখন বঞ্জির জন্য এখান থেকে চকলেট কিনছিলাম, চকলেট আর একটু চিপস কিনছিলাম। তো আমরা ওই যে কেনা হয়ে গেছে, এবারে আমরা জামাইবুর দোকানে যাচ্ছি। আমরা এখানে আসবো জামাইবাবু জানে না।
এই যে জায়াবুর দোকানের সামনে চলে এসেছি। জায়াবু দেখতে পাচ্ছ কি করছে, আমরা আসবো, জায়াবু জানে না যে হুট করেই চলে এসেছি দোকানটায়। জিনিসপত্র খুব ধুলো পড়েছিল, তো জামাইবাবু তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছিল। তো জামাইবাবু দিনের বেলা করে অন্য কোথাও বাইরে কাজ করে, আর সন্ধ্যাবেলা করেই দোকান খোলে। এই যে আমাদের ছন্না পাখি, দুষ্টু পাখি। আর তার চলো এখন দোকানে বসে আমরা একটু আড্ডা দেবো, তো আড্ডা দিয়ে তারপরে বাড়ি যাব। আর এখন আমরা দোকানে এসে কি কি করি, তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই দেখতে থাকো আমার ভিডিওটা অবশ্যই, কিন্তু ঠিক আছে। অনেকদিন পর দেখা, এটা হচ্ছে আমার মা, এটা আমার বোন। কি হ্যাঁ সামালি। কি নিয়ে আসছো, এই কি নিয়ে আসছো তুমি? আইসক্রিম কি নিয়ে এসেছো? দেখো এক্ষুনি একটা কেক আর চিপস কিনেছে। ও ভাবলো আইসক্রিম গুলো ওর জন্য। তুমি এগুলো খাও, এটা খাও, তুমি খাও। এই এটা দুষ্টুমি হচ্ছে, আমরা আইসক্রিম খাচ্ছি দেখে ওরও খেতে ইচ্ছা হচ্ছে। আমাদের দোকানে এসছিস, কি নিবি বল? লাইট নেবে? লাইট কোন লাইটটা নেবে বলো? কোন লাইটটা? কোন লাইটটা বলো? এনাও এনাও এনাও, যাও যাও, তা পয়সা দাও, একশো টাকা দাও, একশো টাকা দাও, পয়সা দাও, লাইট নিয়েছো পয়সা দাও, ঠিক আছে দশ টাকা, তা তাতেই চলবে, যাও। যাও তোমরা আজকে বের করে এসো, যাও। দেখো এটা জলে দেবে কি? যাও সব ফেলে দাও, ঝাল আছে সব লাগে, সব সেখানটা জড়ো করো, যাও সব বের করো, সব বের করো, যাও যাও যাও, দিয়ে সব বের করো। আমি দেখতে পাচ্ছি কিন্তু হলুদ হলুদ বুদ্ধিটা দেখে নেই
ওর প্রচুর বুদ্ধি, আমাদের আবার ডাকছে। চলো চলো বের হও বের হও বের হও চলো চলো বের হও। শ্যামালির মোড় থেকে ঘুরে এখন আমরা ঘরের দিকে চলে আসলাম, অনেকটা রাত হয়ে গেছে। তো আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি পছন্দ করে থাকো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার ভিডিও আজ এতটুকুই।